ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চলে গিয়েছে রিমিক মাঝি সরাসরি দীঘা থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। রিমিক, এই পর্যায়ে দাঁড়িয়ে দীঘার ছবিটা ঠিক কী ধরা পড়ছে? আমরা একেবারে ম্যাপ খুলে বসে রয়েছি, ক্রমশই কিন্তু গতি বাড়াচ্ছে দানা, ক্রমশ যত স্থলভাগের দিকে যাচ্ছে ততই কিন্তু গতি বাড়াচ্ছে। দীঘার ছবিটা কী ধরা পড়ছে রিমিক? একদমই দেখো অঞ্জন, প্রায় যেখানে আছড়ে পড়বে ল্যান্ডফলটা হবে উড়িষ্যার যে ধামরা, সেখান থেকে প্রায় আর 300-350 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘাতে, একদম দেখতে পাচ্ছ এই দীঘার বিচের যে রাস্তা একদম শুনশান, পর্যটক শূন্য, সমস্ত হোটেল বন্ধ রয়েছে এবং পুলিশের পেট্রোলিং কিন্তু অনবরত চলছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যারা রয়েছেন তারা একদম ওয়াচ টাওয়ার যে রয়েছে, ওয়াচ টাওয়ার থেকে পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। পুরো পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে, সমস্ত যারা টুরিস্ট যারা ছিলেন তাদের কিন্তু সমস্ত বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে, সমস্ত হোটেল শূন্য। আমি তোমাকে দেখাবো পুরো সামনের রাস্তা। এই রাস্তা অন্যান্য দিনে কিন্তু একদম যারা বেড়াতে আসেন সেই পর্যটকদের ভিড়ে গিজগিজ করে, কিন্তু আজকে কিন্তু এই চিত্রটার কিন্তু একরকম অন্যরকম, একদম অন্যরকম দীঘার চিত্র, শুনশান। ওখানে সাধারণ যারা মানুষ বা স্থানীয় যারা বাসিন্দা তাদের পর্যন্তও কিন্তু আসতে দেওয়া হচ্ছে না, এবং যত সময় গড়াচ্ছে এবং যত ঘূর্ণিঝড় দানা সামনের দিকে এগিয়ে আসছে, উপকূলের দিকে যত এগিয়ে আসছে তত কিন্তু সমুদ্র কিন্তু ক্রমশ উত্তাল হচ্ছে, এবং যেটা একদম দীঘা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুরো একদম দেখাবো তোমাকে এরকমভাবে পুরো বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনো কেউ, এমনকি যারা সাংবাদিকরা রয়েছেন তারাও পর্যন্ত যাতে সমুদ্রের কাছে যেতে না পারেন, একদম বেড়া দিয়ে কিন্তু দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং এই বিচ রোড, যে বিচ রোড রয়েছে সেই রাস্তা কিন্তু একদম ফাঁকা করে দেওয়া হয়েছে, সমস্ত দোকানপাট পুরো বন্ধ। আমি দেখাবো সেই চিত্রটা যে এই মুহূর্তে যে দীঘা অন্যান্য দিনে সকাল থেকে রাত্রির অবধি গম গম করে যে দীঘা, সেই দীঘার আমি তোমায় দেখাবো যে দেখো সমস্ত দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধ, কোনো পর্যটকদের বা কোনো স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু এখানে আসতে দেওয়া হচ্ছে না। একদম দীঘার যে বিচে যাওয়ার মানে আমরা যখন লাস্ট আপডেট নিয়েছিলাম তখনও কিন্তু এই দীঘার সমুদ্র সৈকতে আশপাশে পর্যটকদের ভিড় ছিল। এবার সেখানে প্রশাসনের সতর্কতা কোথায় ছিল, প্রশাসনের তৎপরতা কোথায় ছিল? এবং শুধু তাই নয়, সতর্কতা পর্যন্ত জারি করা হয়নি, মাইকিং পর্যন্ত বন্ধ ছিল রিমিক। একদমই দেখো, কিন্তু বেলা যখন গড়িয়েছে আমি তোমাকে দেখাবো এখানে পুলিশের পেট্রোলিং কার রয়েছে, একদম এখানে সাইরেন বাজিয়ে কিন্তু এই যে কোস্ট রোড রয়েছে সেই কোস্ট রোডে কিন্তু পুলিশের গাড়ি পেট্রোলিং করছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দেখতে পাচ্ছে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা গোটা বিষয়টার ওপর নজরদারি করছেন। কোনো মানুষকে কিন্তু এখন আর ঘেঁচতে দেওয়া হচ্ছে না, কেননা বেলা যত বাড়ছে ততই ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়বে। আজকে সকালের দিকেও স্থানীয় বাসিন্দা থেকে এবং কিছু পর্যটক যারা ফিরে যেতে পারেননি কালকে রাত্রিবেলা তারা ছিলেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম সমস্ত হোটেল কিন্তু খালি করে দেওয়া হয়েছে, সমস্ত হোটেল জনমানব শূন্য, পর্যটক শূন্য, এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত গোটা বিষয়টার ওপর নজরদারি চালানো হচ্ছে, কোনো রকম যাতে কোনো রকমের ঘটনা না ঘটে বা এই যে দাঁড়ার প্রভাবে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যাতে একদম পুরো সমস্ত দিকে কড়া নজরদারি চলছে এবং পুলিশের উচ্চপদস্থ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তারা সমস্ত বিষয়টার ওপর নজর রাখছেন। এবং যে কথাটা তোমাকে আবারও বলবো, এই মুহূর্তে কিন্তু যত সময় যাচ্ছে জলোচ্ছ্বাস কিন্তু তত বাড়ছে, যেটা আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের যে আপডেট সেইটা হচ্ছে তোমার আজকে কিন্তু রাত্রির বেলার দিকেই কিন্তু এই উড়িষ্যার ধামরা সেখানে কিন্তু আছড়ে পড়বে দানা, এবং যে ল্যান্ডফল হবে তাতে কিন্তু যেটা জানানো হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু উড়িষ্যা থেকে শুরু করে এই পূর্ব মেদিনীপুর, দীঘা থেকে শুরু করে ওদিকে চাঁদিপুর, তেজপুর, মন্দারমণি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা, এবং সেখানে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু দীঘার চিত্রটা সকালেও যা দেখা গিয়েছিল এখন চিত্রটা কিন্তু সম্পূর্ণ একদম আলাদা, একদম নিরবতা, এখানে একদম কোনো জনমানুষ নেই, শুধু সাংবাদিকদের ছাড়া কাউকে এখানে অ্যালাউ করা হচ্ছে না। অঞ্জন,
রিমিক, আমি ঠিক এই জায়গাতে একটু জানার চেষ্টা করব, এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা যখন সকালেও যখন বুলেটিন করছি তখন ওড়িশাতে দুজন স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা যখন জানতে চাই তাদের থেকে, তখন তারা সরাসরি বলছেন যে আগের দিন রাতের বেলা এই থান্ডারস্ট্রম থেকে শুরু করে সব কিছু হয়েছে, সেখানেও ঝড় হয়েছে, শুধুমাত্র দানা নয়, দানার পূর্বাভাস সেখানে দেখা যাচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের মাথার ছাদ পর্যন্ত উড়ে গেছে এবং সেখানে উড়িষ্যার প্রশাসন কোনোরকম সতর্কতা পর্যন্ত নেয়নি। রিমিক, একদমই দেখো দেখো আমরা দেখেছি অতীতেও কিন্তু সমস্ত বেশিরভাগ এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ ল্যান্ডফলটা হয় কিন্তু উড়িষ্যাতেই, এবং তারপরেই তার কিছুটা প্রভাব পড়ে এই উপকূল রাজ্যের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে। এবারেও কিন্তু এই স্টর্ম বা এই দানা সাইক্লোন কিন্তু তোমার ল্যান্ডফল করবে হচ্ছে এক দীঘা থেকে কয়েক কিলোমিটার দূরে বালাসোরের কাছেই ধামরাতে, ফলে এই উড়িষ্যা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ধামরাতে ল্যান্ডফল করার পর ডান দিকে ঘুরবে এই অ্যান্টি ক্লকওয়াইজ এই সাইক্লোন, এবং সেটা কিন্তু এই পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ প্রভাবিত করবে। আমি আর ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে দেখাতে বলবো অঞ্জন যে কি একদম কিন্তু এইভাবে কিন্তু সমুদ্রের ধার ধরে কিন্তু পুলিশের পেট্রোলিং কিন্তু চলছে এবং পড়া গোটা যে বিচ রোডটা রয়েছে মেরিন ড্রাইভের যে রোডটা রয়েছে সেই মেরিন ড্রাইভের রাস্তায় কিন্তু এইভাবেই কিন্তু একদম সরকারি আধিকারিক উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু তারা পেট্রোলিং করছেন, কি পরিস্থিতি সমস্ত নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, প্রতি মুহূর্তের আপডেট তারা নিচ্ছেন এবং তারা নজর রাখছেন। আবারও তোমায় আমি যেটা দেখাবো চিত্রটা যে এই যত সময় যাচ্ছে কিন্তু সমুদ্র কিন্তু ভয়ঙ্কর হচ্ছে, জলোচ্ছ্বাস কিন্তু বাড়ছে, একদম দেখতে পাচ্ছ সেই ছবিটা যে জল কিন্তু কিছুক্ষণ আগেও অনেকটা নিচে থাকলো, এবার কিন্তু জল ক্রমশ কিন্তু যে মেরিন ড্রাইভের রাস্তা রয়েছে সেই রাস্তার খুব কাছে চলে আসছে, ফলে সময় যত গড়াবে তত কিন্তু এই জলোচ্ছ্বাস আরও বাড়বে। এবং এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যারা ছিলেন তারা বলছেন যে এই যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই যে মোহনার যে রাস্তা মেরিন ড্রাইভের রাস্তা সেই রাস্তাতেও কিন্তু জল উঠে যাবে বিকালের পর থেকে, কেন জলোচ্ছ্বাস যেটা আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আছে এক থেকে দুই মিটার কিন্তু পর্যন্ত উচ্চতা হবে। এবং আমারও বিপদে দেখাতে যেভাবে জলোচ্ছ্বাস বাড়ছে তাতে কিন্তু যত সময় এগিয়ে আসছে তত কিন্তু এই সমুদ্র ভয়ঙ্কর হচ্ছে, জলোচ্ছ্বাস বাড়ছে। এবং তুমি যে কথাটা অঞ্জন বলছিলে যে উড়িষ্যা প্রশাসনের কথা বলছিলে, দেখো উড়িষ্যা প্রশাসন যত ল্যান্ডফল হয়েছে আগেও বলছিলাম বেশিরভাগ সাইক্লোনেরই কিন্তু ল্যান্ডফলটা উড়িষ্যাতে হয়, এবং উপকূলবর্তী রাজ্যের যে উপকূলবর্তী জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এই জেলাগুলোতে কিন্তু তার একটা এফেক্ট পড়ে, আফটার শক যেটা হয় সেটা কিন্তু মারাত্মকভাবে পড়ে। ফলে এখানেও কিন্তু আশঙ্কা রয়েছে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া কতটা হয়েছে সেটা উড়িষ্যা সরকারের ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং দীঘার যে প্রশাসন সেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একদম আটোছাতো নিরাপত্তার বেষ্টনী ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত রকমের একেবারে রিমিক কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, তুমি তো একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি খবর পাচ্ছ সেখানে, কোনো রকম কন্ট্রোল রুমের ব্যবস্থা তৈরি করা হয়েছে কি? এখানেও যে ডিএম অফিস রয়েছে সেখানেও কিন্তু কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই গোটা ব্যবস্থাটা তৈরি হয়ে যাবে এবং গোটা পরিস্থিতির উপর সমস্ত দপ্তরে একটা লিয়াজও তৈরি করে সমস্ত দপ্তরের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে, সেখানে বিভিন্ন দপ্তরে যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানেও কিন্তু তারাও কিন্তু সমস্ত বিষয়টার উপর নজর রাখছেন যে ঝড় যেমন আসবে। ইতিমধ্যেই আমরা যখন আসছিলাম কয়েক জায়গায় আমরা দেখেছি যে দীঘার বেশ কিছু কাছের জায়গায় যে সামান্য সকাল থেকে একটা যে হালকা যে ঝড় হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে তাতেই আমরা দেখলাম অনেক জায়গায় কিন্তু বাস স্ট্যান্ডের ছাউনি ভেঙে পড়েছে, ফলে দীঘার যে চত্বর সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে এফেক্ট পড়েনি, কিন্তু বেলা যত গড়াবে বিকেলে বা যত বাড়বে সময় যত গড়াবে যত রাত্রের দিকে এগোবে সময় তত কিন্তু ভয়ঙ্কর হবে এবং তার জন্য প্রশাসন কিন্তু সব রকমভাবে তৈরি রয়েছে। আমরাও চেষ্টা করছি যে কীভাবে কী নজরদারি হচ্ছে সেটাও কিন্তু দর্শকদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে এটুকু বলতে পারি যে স্থানীয় প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে তোমার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা সমস্ত ব্যবস্থা করা হয়েছে, কেননা ঝড়টা তো আজকে রাত্রিরে হবে কিন্তু তার আফটার শক যেটা হবে তা সেটা কিন্তু হবে ভয়ঙ্কর, অর্থাৎ ঝড়টা যখন বেরিয়ে যাবে তার যে লেজের
ঝাপটাটা, সেই ঝাপটাটাই কিন্তু ভয়ঙ্কর হবে। এর আগেও আমরা রুমেলের সময়ও দেখেছি যে মধ্যরাত্রিরে ঝড় হয়েছিল, কিন্তু পরের দিন সকালেও কিন্তু সেই রকম হয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আর যেটা আবহাওয়া দপ্তর বলছে যে 110 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইবে, হাওয়া বইবে, হাওয়ার গতিবেগ থাকবে, ফলে 110 থেকে 120 কিলোমিটার বেগে এই পূর্ব মেদিনীপুর এবং এই পাশেই উড়িষ্যার বালাসোর বা উড়িষ্যার যে কোস্ট রয়েছে সেখানে যদি স্বাভাবিকভাবেই দীঘার উপকূলবর্তী বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই এই দানার প্রভাব শুরু হয়ে গেছে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো স্পষ্টত আমরা বুঝতে পারছি সেখানে রীতিমতো ভারী বৃষ্টিপাত চলছে এবং ঝোড়ো হাওয়া চলছে। অনেক ধন্যবাদ রিমিক্স, তুমিও সাবধানে থাক।